করোনা ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে দেশের ব্যবসায়ীরা সব পণ্যের দাম অতিরিক্ত বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে গোপালগঞ্জে তিনি এ কথা বলেন। বাংলাদেশে কোনো রকম অভাব হবে না, তা দ্রব্যমূল্য হচ্ছে নির্মাণ সামগ্রী স্বাভাবিকভাবে আপনারা জানেন যে সিমেন্ট থেকে ক্লিংকার থেকে নিয়ে রড এগুলি সব দাম বেড়েছে প্রত্যেকটা রিলেটেড, এবং সেই অনুযায়ী তবে আমাদের এখানে ব্যবসায়ীরা একটু বেশি সুযোগ নেয়, যেটা তাদেরকে জনগণের যে কষ্ট আছে সেটা স্বাভাবিকভাবেই সরকার হিসাবে আমরা সেটা চিন্তা করি। তো আমরা এই ব্যবসায়ীদেরকে কোনো রকমই সেভাবে আমার মনে হয় না যে একটা নীতিমালার মধ্যে আমরা আনতে পেরেছি।